হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হিলি চোদ্দ হাত কালীর মেলার প্রাঙ্গণে। আমার পিছনে চোদ্দ হাত কালী মন্দির দেখতে পাচ্ছেন। মন্দিরের মধ্যে মা কালীর মূর্তি নির্মাণ চলছে। আর এরা সবাই আমার ছাত্র রোহিত, দুই রোহিত, এও রোহিত, আমার আরেকজন ছাত্র অংশু, প্রীতম, সায়ন, সবাই মিলে আমরা এসেছি। তবে আর কয়েকদিন বাদেই চোদ্দ হাত কালী মেলা শুরু হচ্ছে। প্রতিবার রবিবার রবিবার থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। আর এই মেলা সাত দিন থাকে। আর তাছাড়াও এই মেলার বিশেষ বৈশিষ্ট্য, কাঠের মেলাটা আরও এক মাস ধরে থাকে। কাঠের জিনিসপত্রের প্রচুর সমাগম হয়, আমরা ওই দিকটাও দেখাবো আপনাদের। আর সঙ্গে আমি আপনাদের আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আমি এই চ্যানেলটা খুলেছি তো আড়াই মাস, আপনারা জানেন। কিন্তু এই চ্যানেল খুলতে আমাকে যারা বিশেষভাবে ইন্সপায়ার্ড করেছিল, তার মধ্যে এই প্রীতম, ওরও একটা চ্যানেল আছে লিরিক্যাল প্রীতম বলে, আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সঙ্গে থাকবেন। আর আমি আরও নতুন নতুন জিনিস দেখাবো। আজকে আরও অনেক কিছু শ্যুটিং করতে চেয়েছিলাম, কিন্তু হিলিতে আসি, কিছু সেন্সিটিভ এরিয়ায় পারমিশন ছাড়া সেগুলো শ্যুটিং করা সম্ভব নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে হিলি চেকপোস্টেরও কিছুটা অংশ আপনাদের দেখাবো, ওটা পার্ট 1, 2, 3 হতে পারে। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। আর চোদ্দ হাত মেলা মানে জাস্ট হিলি একটু ঘুরিয়ে দেখিয়ে তো মেলা। হ্যাঁ বন্ধুরা, দেখুন মেলার নির্মাণ কাজ চলছে। নাগরদোলা, ব্রেক ডান্স, চিত্রাহার, আরও অনেক কিছুই থাকে। তো এই মেলায় আসতে গেলে আপনারা কীভাবে আসবেন? হিলি বাসস্ট্যান্ডে আসার পরে হিলিতে টোটো অটো ইজিলি অ্যাভেলেবল। আপনারা টোটো অটো যে কোনো কিছুতে চেপেই আরামসে চলে আসতে পারেন। সময় লাগবে মিনিট 4-5, মোটামুটি কিলোমিটার খানিক রোড আসলেই। আর ঠিক এই নাগরদোলাগুলোর থেকে আর 500 মিটার মতো পিছনেই ইন্টারন্যাশনাল বর্ডার, এটাই বিশেষ বৈশিষ্ট্য। আর একটু আগে আপনাদের বললাম এই মেলার মধ্যে কাঠের মেলাটা বিখ্যাত। কাঠের মেলাটা মেলার পরেও আরও এক মাস ধরে চলে। এই দেখছেন যে রোডটা, এই রোডের পরেই কাঠের দোকানগুলো বসবে, আপনাদের ওই দিকটাও দেখাবো। ওই দিকটাও চলছে এক মাস ধরে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কাঠের জিনিসপত্র শুধু কেনার জন্যই। তাহলে বুঝতেই পারছেন যারা এই মেলায় আসবেন ভেবে ঠিক করছেন, তারা অবশ্যই চলে আসবেন। হ্যাঁ দেখুন এই যে বাঁশ দিয়ে ঘেরা এলাকাটাতে কত বড় এলাকা জুড়ে জুড়ে আপনাদের কাঠের দোকান বসে এবং কাঠের মেলাটা এক মাস ধরে চলে, যেটাতে বিভিন্ন রকমের আসবাবপত্র বিক্রি হয়, কেনা বেচা চলে। তো অবশ্যই যারা কাঠের জিনিস কিনবেন ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন। হ্যাঁ দেখুন এই চোদ্দ হাত মন্দির, এটা চোদ্দ হাত মন্দিরটা পশ্চিম আপ্তর 1981 সাল থেকে চালু হয়েছে এই মেলাটা, পূজার। মায়ের উচ্চতা দেখুন চোদ্দ হাত, চোদ্দ হাত কালী আর আরেক জায়গায় দক্ষিণ দিনাজপুরের হয়, কিন্তু হিলির চোদ্দ হাতটাই কিন্তু বিখ্যাত। হিলির চোদ্দ হাত কালী মানে একদম এটা মানে এক সময় নাকি শোনা যায় বাংলাদেশ থেকেও লোকজন দর্শনার্থী আসতো, এবং একটা বিপর্যয়ের পরেই এই কালী পূজাটা শুরু হয়েছিল। দেখুন মায়ের নির্মাণ কর্ম চলছে, শিল্পীরা ব্যস্ত। আর এই প্রতিমাটা এক মাস ধরে সময় নিয়ে তৈরি হয়, দেখুন শিল্পীরা ব্যস্ত। মায়ের মূর্তি দেখতে দেখতেই আপনাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেল কাকা রাইডার্সে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ জানেন আমি নেক্সট ভিডিওতে হিলি চেকপোস্ট, অভিবাসন দপ্তর, ওখানে কীরকমভাবে ব্যস্ততা থাকে, কাজ কেমন হয় সেটা দেখাবো। আর লাল বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে, আর ঘন্টিটা প্লিজ বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।